ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আমরা সবাই চাই যে আমাদের অনেকেই চাই আমাদের ইউটিউবে একটা চ্যানেল থাকুক, আমাদের ভিডিও মানুষ দেখুক। তো সবাই আমরা ইউটিউবে ভিডিও বানাতে চাই। তো ভিডিও বানানোর জন্য আমরা যে চাই সবাই আমাদের ভিডিওটা দেখুক, আর আমাদের ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও বলতে আমরা কী বুঝি? কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও বলতে আমরা বুঝি ভিডিওটার কোয়ালিটি যা ভালো থাকবে, দেখতে ভালো থাকবে, আর প্লাস আমার সাউন্ড, আমরা যে ভিডিও সাউন্ড ব্যবহার করতে যাচ্ছি যাতে সবাই বোঝে। তো এই বোঝে বোঝে সাউন্ড বোঝানোর জন্য আমরা অনেক সময় মাইক ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো, আপনাদের সাথে একটি মাইক দেখাবো, যারা আমরা বিগিনার মানে আমরা মাত্র শুরু করছি, প্লাস আমাদের বাজেট কম, তাদের জন্য আমি আজকে একটা মাইক সাজেস্ট করব। তো মাইকটি হলো এই যে আমার কাছে আছে, আমি অলরেডি আনবক্স করে ফেলেছি। এটা হলো প্যানাসোনিক বুম। তো এটা সবাই এটা জানেন, এটা সম্পর্কে প্যানাসোনিক বুম, এইটা এই যে BM ওয়েট, হ্যাঁ, EM2800A। তো আমি যেহেতু অলরেডি আনবক্স করে ফেলেছি এবং আমার ভয়েস শুনছেন, তা সম্পূর্ণ ভিডিওটি এটি থেকেই করা হয়েছে। তো তারপরে আমি আবার আনবক্স করে দেখাবো এবং ফার্স্ট পজিশন থেকে যেভাবে ছিল তা দেখাবো। আর আপনি যদি ইনডোর ভিডিও চান, আর আপনি প্লাস আপনি আউটডোর ভিডিও করতে চাচ্ছেন, মানে আপনি ধরেন ছোটোখাটো আপনি শখের বশত যদি শর্ট ফিল্ম করতে চাচ্ছেন, শর্ট ফিল্ম টাইপ ভিডিওস প্লাস ফানি ভিডিও, আবার আমার মতো যে আমি এখন একটা ভিডিও বানাচ্ছি বা ঘরের মধ্যে, তো এরকম ভিডিও বানাচ্ছেন, তবে তার জন্য আমার মনে হয় যদি স্বল্প বাজেটে এটি একটি বেস্ট চয়েস, কারণ আপনি এটি এর সুবিধাটা আপনি বাইরেও পাবেন, ঘরের ভিতরেও পাবেন। তো আমাদের অনেক স্বল্প বাজেটের থাকে যেগুলো বাসাতে করা যায়, কিন্তু কোয়ালিটি ভালো হয়, কিন্তু ওগুলো ওয়্যার মানে তারগুলো খুব ছোট হয়, কিন্তু এটার তার অনেক বড় হয়, প্লাস এটার সাউন্ড ক্যাপচারিং সব দিয়ে A to Z কোয়ালিটির বাজেটের উপরে এটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো লেটস স্টার্ট। তো গাইজ, আমি এখন এটি আনবক্স করতে যাচ্ছি। আপনারা দেখছেন এটির নাম লেখা যাচ্ছে, তো এটি হচ্ছে EM2800A। তো এটি মেড ইন বিভিন্ন দেশে আছে, তো চায়না তো পাবেন, আপনি আরও কয়েকটা দেশের আছে। তো আমি এটি কিনেছি আজকের deal.com থেকে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো আমার প্রাইস কস্ট পড়েছে প্রায় 1600 টাকা, আর হোম ডেলিভারি সব প্রায় 1700 টাকায় গিয়েছে। তো আপনারা আরও কমে বা বেশিতে পাবেন, আপনারা সরাসরি গেলে 1500 টাকার মধ্যে দরদাম করে পেতে পারেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইকটি বের করলাম, এটি হলো মাইকটি, এখান দিয়ে আপনি কর্ড ঢুকাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি খোলা আর কী কী পাচ্ছি, হ্যাঁ, এখানে হচ্ছে এটি আপনি আপনার ক্যামেরার সাথে, DSLR ক্যামেরার সাথে লাগাতে পারবেন, প্লাস আপনারা দেখেছেন আমার ফার্স্ট ভিডিওতে আমি আমার স্ট্যান্ডে বসিয়েছি, আপনি স্ট্যান্ডে বসাতে পারবেন। এই যে আপনি দেখাচ্ছি কীভাবে আপনি মাইকটি এখানে সেট করবেন, তো ওটা দেখলে আপনার সরাসরি এমনি বুঝবেন। দেন আরেকটি এখানে দুটো দেওয়া হয়েছে, ক্লিপ দেওয়া হয়েছে, একটি আপনি ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডের সাথে মানে DSLR স্ট্যান্ডের সাথে, প্লাস DSLR-এর উপরে একটি থাকে ওখানে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনি আরেকটি যে ইয়েতে আছে, আর এটি হচ্ছে কর্ড, এইটি কর্ড দিয়ে অ্যাডাপ্টার হচ্ছে, এটি দিয়ে আপনি আপনার মাইকে যদি আপনি সাউন্ড অ্যাডাপ্টার থাকে তাহলে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে ফিল্টার, এই যে মিউজিক ফিল্টার, অত্যন্ত ভালো কোয়ালিটি, খুবই ভালো, যাতে এটি আসলে ইউজ করা হয় নয়েজ রিমুভ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি, আর এটি হচ্ছে এইটি তার ওয়্যার, এটি অনেক বড় অনেক বড় এটি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখাবো
আপনাদের কীভাবে এটা লাগাতে হবে। আর এটি আপনার মোবাইল অথবা DSLR অথবা এর সাথে লাগাতে পারবেন। এটি আপনারা দেখতে পারছেন, এখন আমি আমার ক্যামেরার সাথে কর্ডটি এটি আপনি দেখাবো কীভাবে কর্ডটি ওই অ্যাডাপ্টারের সাথে কীভাবে লাগাতে হবে, এবং এটি আপনারা আপনাদের সাউন্ড অ্যাডাপ্টারের সাথে লাগাতে পারবেন। তারপরে এটি কীভাবে মাইকের সাথে অ্যাডজাস্ট করতে হবে তা আপনাদের দেখাবো এখন। হ্যাঁ, এইভাবে আপনারা আপনাদের মাইকের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এটি ওটা ওই তিন দাগ আছে এখানে, তারপরে তিনটা ফুটো দেখবেন, প্লাস ওই তিনটে যে ইয়া আছে ওখানে এইভাবে আপনারা লাগিয়ে দিতে পারবেন। লাগিয়ে নিলাম আমরা। তো আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এটি একটি হচ্ছে নর্মাল, একটি অফ, আর একটি নর্মাল, আর একটি টাইল। তো আপনি যখন অফ থাকবেন তখন অফ থাকবে, নর্মাল থাকলে ভয়েস কোয়ালিটি হবে নর্মাল, আর টাইল থাকলে তা হবে হাই কোয়ালিটির। তো এটি আপনি যা বলবো, আমি যখন মোবাইলে রেকর্ড করছি তো সাউন্ড কোয়ালিটি অতটা ভালো নাও হতে পারে, তবে আপনি যখন DSLR এ সাউন্ড রেকর্ডিং করবেন তখন খুব ভালো হবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওর আপডেট পেতে